এবার টিসিবির ডাল ও চিনির দাম বাড়লো কেজিতে 5 টাকা। এর জন্য বিশ্ববাজারে চড়া দরকে দুষছে বাণিজ্য মন্ত্রণালয়। রোজা সামনে রেখে পণ্য তালিকায় যুক্ত হবে ছোলা ও খেজুর। এসব তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। সকালে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন তিনি। ফ্যামিলি কার্ডধারী 1 কোটি পরিবারকে এই সেবা দেওয়া হবে। কর্মসূচি চলবে 1 মাস। এ দফায় একজন ক্রেতা 60 টাকা দরে 1 কেজি চিনি ও 110 টাকা দরে 2 লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। তালিকায় আরও আছে মসুর ডাল। ট্রাকের পরিবর্তে এবার পণ্য বিক্রি হচ্ছে নির্ধারিত দোকানে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, বিশ্ববাজারে চড়াদামের কারণে টিসিবির ডাল ও চিনির দাম বাড়াতে হয়েছে, তবে সার্বিকভাবে কেনাকাটায় সাধারণ মানুষের ভোগান্তি কমেছে। জানান, ওএমএস ও টিসিবির কার্যক্রম একসাথে পরিচালনার কথা ভাবছে সরকার। আমরা রমজান পর্যন্ত আর দাম বাড়াবো না, এই ধরনের পরিকল্পনা আছে। এই যে মূল্য নির্ধারণ হয়েছে ডিসেম্বর মাসে, এটাই আমাদের রমজান পর্যন্ত চলবে। তারপরে বিশ্ববাজারে দাম পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত নেব। 5,280 কোটি টাকা ভর্তুকি লাগবে। তো সেই ভর্তুকি যাতে আরও বেশি না হয়ে যায়, সেই জন্যে আমরা খুবই সামান্য 5 টাকা 5 টাকা সমন্বয় করেছি। যদি বিশ্ববাজারে দাম কমে আসে, এটা কমিয়ে দেবে।